বিএনপির ঐক্য অর্থহীন ও জগৎ খিচুড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতন অনিবার্য বুঝতে পেরেই সরকারের মন্ত্রীরা অসংলগ্ন কথা বলছেন। সজল দাসের প্রতিবেদন। সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে গণমাধ্যমের মুখোমুখি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কথা বলেন পরবর্তী রাষ্ট্রপতি নিয়োগ, বিএনপি জামায়াতের নেতৃত্ব ও সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে। জানমালের নিরাপত্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি জামায়াত একই মুদ্রার এপিট ও পিট, বিএনপির জগা খিচুড়ি জোট কতটা টেকসই হয় সময়ের সঙ্গেই তা বোঝা যাবে বলেও মন্তব্য করেন কাদের। সব মিলিমিশে একাকার, আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, সতর্ক অবস্থানে আমরা থাকব, কারণ যাতে করে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে না পারে এবং অশান্তি বিশৃঙ্খলা বা সহিংসতার কোনো উপাদান যুক্ত হতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক থাকব। অন্যদিকে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণ অবস্থান কর্মসূচিতে দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেপ্তার ও হামলার চিত্র তুলে ধরেন তিনি। সব রকম শক্তি নিয়োগ করেই আপনারা জনগণের উপর অত্যাচার করছেন, নিবেদন করছেন এই আন্দোলনকে বন্ধ করার জন্য। তার অর্থই হচ্ছে যে সরকারের এখন পায়ের তলে মাটি নেই এবং সরকার প্রমাদ গুনছে, ভয় পেয়েছে, অত্যন্ত বেশি ভীত হয়েই তারা এখন এই সমাজে আক্রমণ চালাচ্ছে। অবৈধ সংসদ বাতিল, সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবির পাশাপাশি বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 16 জানুয়ারি দেশের সকল মহানগর ও উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তারা এখন এই সমাজে। সজল দাস, নিউজ 24, ঢাকা।